স্বাগত জানাই সকলকে স্টাডি উইথ হবে ইউটিউব চ্যানেলে বা যদি ফেসবুক পেজে দেখে থাকো তো স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজে আজকে আমরা আলোচনা করব চোদ্দোই ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স সাথে জিকে এবং এমসি কিউ নিয়ে জিকেগুলো স্ট্যাটিক জিকে হয় তো আগের পার্টগুলোও তোমরা পেয়ে যাবে আমাদের প্লে লিস্টে তো প্লে লিস্ট চেক করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে চলো দেখে নিই এক এক করে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটি প্রথম কারেন্ট এফেয়ার্স হচ্ছে আবুধাবি গ্র্যান্ড প্রিক্স টাইটেল জিতলেন ম্যাক্স ভার্সাফেন ঠিক আছে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের লোকপাল এর অধ্যক্ষ মানে লোকপালের যে প্রধান পিনাকি চন্দ্র ঘোষ তিনি কি করলেন তিনি লোকপাল অনলাইন নামক একটি ডিজিটাল পোর্টাল চালু করেছেন পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স এটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো মিস ইউনিভার্স টু জিরো টু ওয়ান হলেন একুশ বছর বয়সী হার্নাস সন্ধু তিনি ভারতীয় পরবর্তী এর সাথে সম্পর্কিত যে এই মিস ইউনিভার্স টু এর আয়োজন হয়েছিল মানে হোস্ট কান্ট্রি হচ্ছে ইসরায়েল ইসরাইলের এইলেটে হয়েছিল পরবর্তী এর সাথে সম্পর্কিত প্রথম রানার্সআপ উইনার তো হলেন ইনি ঠিক আছে তো রানার্শআপ কে হয়েছেন প্রথম রানার্সআপ হলেন নাদিয়া পীরেরা তিনি প্যারাগুয়ের বাসিন্দা দ্বিতীয় রানার্সআপ কে হয়েছেন লালেলা মিস ওয়ানে তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা এরপরে ভারতের সাথে সম্পর্কিত উনিশশো চুরানব্বই সালে মিস ইউনিভার্স হয়েছিলেন ভারতীয় সুস্মিতা সেন দু সালে হয়েছিলেন হচ্ছে লারা দত্ত তিনিও ভারতীয় ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে আন্তর্জাতিক গীতা মহোৎসব এর আয়োজন হয়েছে মানে আয়োজিত হয়েছিল হরিয়ানা সরকারের দ্বারা দুই ডিসেম্বর থেকে নয় ডিসেম্বরের মধ্যে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্ট টু জিরো টু ওয়ান এর মানে টু জিরো টু ওয়ানতে মানে এই রিপোর্টে ভারতের স্থান হচ্ছে ছাপ্পান্নতম এই র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে কে সুইজারল্যান্ড পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স ইউনিসেফ এর প্রধান হলেন ক্যাথেরিন রাসেল আগে ছিলেন হেনরেইতা ফোর দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কার স্থান নিয়েছেন এই ক্যাথেরিন রাসেল ঠিক আছে তো উত্তর হয়ে যাবে ঠিক আছে পরবর্তী ডিটেলসে চলে যায় যে পরবর্তী এখান থেকে আর কি তথ্য আসতে পারে যে ইউনিসেফ নিয়ে তথ্য আসতে পারে যে ইউনিসেফ কত সালে স্থাপিত হয় উনিশশো ছেচল্লিশ এই সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত চলে যাচ্ছি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আন্নে রিস অষ্টআশি বছর বয়সে মারা গেলেন তার বিখ্যাত নোবেলের নাম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই নোবেলটি কার লেখা উত্তরে যাবে অ্যানেরিস ঠিক আছে তো নোবেলটির নাম হচ্ছে ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার তো এরপর আমরা চলে যাচ্ছি এমসিকিউ প্রশ্নের দিকে এমসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে যে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্টে ভারতের স্থান কত একটু আগেই পড়লাম ছাপ্পান্নতম পরবর্তী এমসিকিউ আন্তর্জাতিক গীতা মহোৎসব এর আয়োজন করছে কোন রাজ্য হরিয়ানা পরবর্তী এমসিকিউ সরি তো পরবর্তী এমসিকিউ হচ্ছে ইউনিসেফ কত সালে স্থাপিত হয় স্ট্যাটিক দিকের রূপে অনেকবারই এই সব প্রশ্ন এসে থাকে তো এটা উত্তর হয়ে যাবে উনিশশো ছেচল্লিশ তো এই ছিল আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স সেশান আমরা চাই যে যতটা ছোট হোক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের টাইম বাঁচবে আর সাথে তোমরা ভালো ভালো কন্টেন্ট পাও ঠিক আছে তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সেশান তোমরা যদি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এগুলো যদি টেক্সট আকারে পড়তে যাও তো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটার লিঙ্ক পেয়ে যাবে যেখানে আমরা প্রত্যেকদিন তোমাদের প্র্যাকটিসের প্রদান করি যেটা পরীক্ষারূপে হয় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স হয় এবং যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা দেখলে এখানে সেগুলোই বেসিক্যালি আমাদের ওই অ্যাপে হয় তো অবশ্যই যুক্ত হতে ভুলবে না